কি ভাই, কেমন আছেন ভাই? আপনি কি নতুন ইউটিউবিং শুরু করছেন? নতুন নতুন সবসময় ভিডিও তৈরি করতেছেন, দিনে তিনটা চারটা পাঁচটা দশটা ভিডিও আপলোড করতেছেন, কোনো রেজাল্ট নাই, কোনো সাবস্ক্রাইবার গেন হচ্ছে না, কোনো লাইক পাচ্ছেন না, কোনো কমেন্ট পাচ্ছেন না। তাহলে ভাই এই ভিডিওটা আপনার জন্য খুব মনোযোগ সহকারে দেখেন, আমি কীভাবে পেইড মেথডে টাকা খরচ করে, মূলত একটা কথা আছে কি যে আপনার টাকা দিলে বাঘের দুধও মিলে, মানে দুষ্প্রাপ্য জিনিসও আপনি পাবেন টাকা খরচ করলে, অনেকটা এইরকম। আমাকে অনেক মানুষই ইমেল করে বা কল দেয় বা হোয়াটসঅ্যাপ করে, অনেকে মানুষ আমাকে জিজ্ঞেস করে যে হিমুন ভাই, আমি এতগুলো ভিডিও আপলোড করলাম, আমার কোনো রেজাল্ট নাই, কি করব? তো এই ভিডিওটা অনেকটা হেল্প হবে আপনার জন্য। চলেন বিস্তারিত শুরু করা যাক। ওকে, সর্বপ্রথম আপনি গুগলে আসবেন, গুগলে এসে লিখবেন হচ্ছে smmit.net। লেখার পর উপরে যে ওয়েবসাইটটা এখানে দেখতে পাবেন, এখানে হচ্ছে আপনি চলে যাবেন। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন নোটিফিকেশন তারা দিয়ে রাখছে, প্লিজ ডু নট প্লেস অ্যান অর্ডার ইফ ইউ রানিং ওয়ার্ক উইথ অ্যানাদার সেলার ফর দ্য সেম লিঙ্ক ইন অর্ডার টু গুড অ্যান্ড ক্লিন জব। ধরেন আপনি অন্য কোনো ওয়েবসাইট থেকে আপনি কোনো একটা সার্ভিস নিচ্ছেন, ধরেন কোনো একটা ইউটিউবের ভিডিওর আপনার ভিউস নিচ্ছেন বা সাবস্ক্রাইবার নিচ্ছেন, তখন হচ্ছে ওই লিঙ্কটা তাদের ওই ওয়েবসাইটে মানে না দেওয়ার জন্য তারা এখানে হচ্ছে রিকোয়েস্ট করছে আপনাকে। তো এখানে আসার পর আপনি জাস্ট এখান থেকে সাইন আপ করবেন। সাইন আপ করার পর এখানে হচ্ছে আপনার নাম দিবেন, ইমেল দিবেন, এখানে হচ্ছে একটা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড এখান থেকে এই যে সার্চ এজ স্ট্রং পাসওয়ার্ড এখান থেকে দিয়ে দিলেই হবে। তারপর এটা যখন দিবেন এখানে অটোমেটিক্যালি দিয়ে দিবে। তারপর অ্যাগ্রি দেওয়ার পর এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট দিবেন। এই ক্লিক করলেই আপনি সাথে সাথে এরকম একটা SMS পাবেন বা ইমেল পাবেন, SMS না ইমেল পাবেন একটা, এই যে ইমেলটা হবে এরকম। আমি ঘন্টাখানিক আগে এখানে হচ্ছে অ্যাকাউন্ট করছি। সো এটা আপনার কোনো ইমেল ভেরিফিকেশন চাই না, এটা একটা ভালো দিক। আমি যেহেতু এখন করে ফেলছি এখান থেকে লগ ইন করবো, নতুবা আমি ব্যাকে গিয়ে এখানে যে লগ ইনের অপশন তো এখানে আছে, এরপর হচ্ছে এখান থেকে আমি লগ ইন করলে আমার অ্যাকাউন্টে আমি চলে আসতে পারবো। ওকে, তাদের সার্ভিসগুলো আমি একটু আপনাকে ডিসক্রাইব করি। তারা যে সমস্ত সার্ভিসগুলো দেয়, সার্ভিসে যখন আপনি যাবেন তখন আপনি এখানে দেখতে পাবেন ওয়েবসাইটের ট্রাফিক নিতে পারবেন। ধরেন আপনি যখন একটা নতুন ওয়েবসাইট করবেন, ওই ওয়েবসাইট করলে তখন ওইখানে ট্রাফিক লাগে গুগল র্যাঙ্কিংয়ের জন্য। হচ্ছে ট্রাফিক যদি না থাকে তাহলে কিন্তু গুগলের আপনার ওইটা হচ্ছে মানে র্যাঙ্ক করে না সহজে। ওকে, সো ট্রাফিক আপনি নিতে পারবেন ওয়েবসাইট এবং ব্লগের জন্য। এবং আপনি এখানে চাইলে হচ্ছে ডিটেলস হচ্ছে এখান থেকে দেখতে পারবেন। এখান থেকে আপনি ডিটেলস যদি ক্লিক করেন, তারা ট্রাফিকগুলো কোথায় থেকে আপনার দিবে, এই যে ট্রাফিক সোর্স কোথায় থেকে তারা দিবে, এবং হচ্ছে গুগল, বিং এবং সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া বলতে আপনার ইউটিউব বোঝাবে, টুইটার বোঝাবে, হচ্ছে ইনস্টাগ্রাম বোঝাবে, মানে ওখান থেকে দিবে। এখন আপনি ওই যে ডেস্কটপ ট্রাফিকও পাবেন এবং মোবাইল ট্রাফিকও পাবেন, এবং বাউন্স রেটটাও এখানে বলছে, লো রেট, বাউন্স রেট হচ্ছে মিডিয়াম, হাই সেশন, এগুলো হচ্ছে সব কিছু আপনার ইয়ে আছে। যারা হচ্ছে ট্রাফিক নিয়ে কাজ করেন তারা আপনাকে তারা আপনার বিষয়টা বুঝেন। এবং আপনার স্টার্ট টাইম হচ্ছে 0.0 মানে 0 থেকে 8 ঘন্টার ভিতরে আপনার শুরু হবে। ধরেন আপনি এখন অর্ডার করছেন, আপনার মনে করেন এখন থেকে 8 ঘন্টার ভিতরে আমার ট্রাফিক যাওয়া, আমার ওয়েবসাইট ট্রাফিক যাওয়া শুরু হবে। নতুন যখন ওয়েবসাইট করবেন তখন ট্রাফিক এভাবে নিতে পারবেন। তারপর হলো আপনার ওকে, তারপর হচ্ছে এই যে ওয়ার্ল্ড ওয়াইড এসইও ফ্রেন্ডলি ট্রাফিক ফ্রম গুগল ফার 1000। ওকে, 1000 হচ্ছে আপনি যদি ট্রাফিক নেন তাহলে হচ্ছে 1.20 হচ্ছে আপনার ডলার হচ্ছে খরচ হবে আর কি। তো এটা হচ্ছে গুগল থেকে দিবে, এবং হচ্ছে এই ট্রাফিকগুলো হচ্ছে আপনি তো দেখতে পেলেন মানে বিভিন্ন সাইট থেকে ট্রাফিকগুলো আসবে। ওয়ার্ল্ড ওয়াইড এসইও ফ্রেন্ডলি ট্রাফিক ফর ফেসবুক ফার। তো আপনার ফেসবুকে হচ্ছে ফেসবুক থেকে ট্রাফিকটা দিবে, এটা ব্লগার থেকেও হচ্ছে অনেকে ট্রাফিক দিতে পারে। এটা আপনি একটু পড়ে নিন, আপনি ইন্ডিয়া ট্রাফিক চান নাকি রাশিয়া ট্রাফিক চান নাকি ইন্দোনেশিয়া ট্রাফিক চান নাকি ব্রাজিল ট্রাফিক চান নাকি USA ফ্রেন্ডলি ট্রাফিক চান, সেটা আপনার ইচ্ছে। এরপর হচ্ছে আমাজন বাউন্সি প্রোগ্রাম, বেবি রেজিস্ট্রি সাইন আপ যারা হচ্ছে করেন তারা এখান থেকে নিতে পারেন। টেলিগ্রাম মেম্বার, অনেকে দেখে গেছে টেলিগ্রাম মেম্বার নিয়েও কিন্তু এখানে হচ্ছে টেলিগ্রামের, অনেকে হয়তো জিজ্ঞেস করবে ভাই টেলিগ্রামের মেম্বার নিয়ে আমার কী কাজ। টেলিগ্রামের আপনার গ্রুপের মেম্বার যদি থাকে অনেকে স্পন্সর করে, ধরেন আপনার গ্রুপের মেম্বার যদি মনে করেন 50,000 60,000 বা 1,00,000 মতো যদি মনে করেন থাকে, বা 1,000,000 যদি থাকে, 5,00,000 6,00,000 যদি মেম্বার থাকে, অনেক মানুষই আপনাকে কি স্পন্সর করবে।
যখন আপনার, আমি হচ্ছে রিসেন্টলি হচ্ছে আমার গ্রুপ আছে, গ্রুপ থেকে আমার হচ্ছে 2 মাসের ইনকাম প্রায় আপনার প্রায় 50,000 মতো হচ্ছে হয়েছে। আমি এগুলো হচ্ছে সময় নিয়ে হচ্ছে একটু ভিডিও করবো। এখন মনে করেন আপনার টেলিগ্রামের বেলায়ও সেম, আপনার যদি ফেসবুকের গ্রুপ থাকে সেখান থেকেও আপনি ইনকাম করতে পারবেন, টেলিগ্রামের যদি আপনার গ্রুপের মেম্বার থাকে সেখান থেকেও ইনকাম করতে পারেন। আবার দেখা গেছে আপনার হোয়াটসঅ্যাপের একটা গ্রুপ আছে, যে গ্রুপে হচ্ছে অনেক মেম্বার আছে, ওই গ্রুপ থেকেও আপনি ইনকাম করতে পারবেন। সেটা মনে করেন অটোমেটিক্যালি মানুষই আপনাকে বলে যে ভাই আপনার গ্রুপে তো এতগুলো মেম্বার আছে, যে আপনার টেলিগ্রাম গ্রুপে তো এতগুলো মেম্বার আছে, তো আমি হচ্ছে আপনার গ্রুপে হচ্ছে একটা অ্যাড দিতে চাই, আপনি কত নেবেন। অটোমেটিক্যালি মেম্বারের ওই মেম্বার যারা আছে ওখান থেকে আপনাকে যোগাযোগ করবে। ওকে, তারপরে হচ্ছে ফেসবুকের ভিউজ যদি না থাকে সেখানে নিতে পারেন। পাবজি ইউসিএফএ যে দেখতে পাচ্ছেন, আপনি যদি মনে করেন পাবজি সাইড ইউসি নেন তাহলে এই হচ্ছে আপনার খরচ হবে। পাবজি 600 সাইড ইউসি নিলে হচ্ছে এখান থেকে $20 মতো খরচ হচ্ছে। এখান থেকে আপনি ডিটেলসগুলো পড়ে নেবেন। তারপর হচ্ছে আপনার রিয়েল টিকটক ভিউজ, যারা হচ্ছে টিকটকার আছে তারা হচ্ছে টিকটকের জন্য নতুন নতুন টিকটকের ভিডিও বানাচ্ছেন কিন্তু ভিউ নাই, এখান থেকে নিতে পারেন। টিকটক ভিডিওস লাইক বা ভিউয়ার্স এখান থেকে নিতে পারেন। এখানে অনেকগুলো সার্ভিস আছে, আপনারা একটু দেখে নিন, তারপরে না বুঝলে আমাকে কমেন্ট করে দিন। এই হচ্ছে মূলত ড্যাশবোর্ড। আমি হচ্ছে $6 হচ্ছে ডিপোজিট করছি, প্রত্যেকটা ডলার হচ্ছে আপনার 85 টাকা ধরে তারা হচ্ছে কাউন্ট করে। আপনি দুইভাবে হচ্ছে এখান থেকে ডিপোজিট করতে পারেন বা অ্যাড ফান্ড করতে পারেন, এক হচ্ছে বিকাশের মাধ্যমে আর একটা হচ্ছে পারফেক্ট মানে। অ্যাড ফান্ডের অপশনে গেলে আপনি এখান থেকে দেখতে পাবেন পারফেক্ট মানে এবং ম্যানুয়াল পেমেন্ট। ম্যানুয়াল পেমেন্টটা আমি দেখাচ্ছি, ম্যানুয়াল পেমেন্ট কীভাবে কী করতে হবে। ধরেন আপনি ইউ ক্যান মেক ম্যানুয়াল পেমেন্ট আউটস্ট্যান্ডিং ব্যালেন্স, ধরেন তাদেরকে আপনার এই নাম্বারে হচ্ছে টাকা স্যান্ড মানি করতে হবে বিকাশের মাধ্যমে। প্রত্যেকটা ডলার হচ্ছে 85 টাকা করে হচ্ছে তারা আপনাকে ইয়ার করবে। ধরেন আপনি যদি মনে করেন $10 মানে এখানে লোড করতে চাচ্ছেন তাহলে আপনার ক্যালকুলেশন করতে হবে, মানে আপনি কত টাকা দিবেন, 10 গুণ 85, তাহলে 850 টাকা তাদেরকে $10 বিনিময়ে আপনার তাকে 850 টাকা পেমেন্ট করলেই তখন আপনার ব্যালেন্সে তখন তারা এখানে $10 আপনার দিয়ে দিবে। হ্যাঁ, এরপর হচ্ছে ট্রানজ্যাকশন আইডি, অ্যামাউন্ট এবং আপনার বিকাশ নাম্বার, পুরো নাম্বারটা লিখবেন। ধরেন আমি তাদেরকে হচ্ছে $6 পে করছি, ওকে $510 পে করছি আমি তাদেরকে, তো ধরে নিলাম আমার $510। আমি দেখাচ্ছি কীভাবে এটা লিখতে হবে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম একটা আইডি। প্রত্যেকটা যখন আপনি প্রত্যেকবার যখন আপনি টাকা সেন্ড করবেন এরকম একটা ট্রানজ্যাকশন আইডিতে, ওই আইডিতে দেওয়ার পর কপি করবেন, সাপোর্টে যাবেন, এরপর টিকিট ওপেন করবেন। টিকিট ওপেন করার পর হচ্ছে পেমেন্ট যেহেতু দিচ্ছেন, এরপর আপনি বিকাশ নাকি কীভাবে মাধ্যমে দিচ্ছেন এটা অ্যাড্রেস দিবেন, ট্রানজ্যাকশন আইডিটা এখানে লিখে দিবেন। এবার লিখে দেওয়ার পর আচ্ছা এখানে হচ্ছে ট্রানজ্যাকশন আইডিটা লিখবেন, বিকাশের ট্রানজ্যাকশন আইডিটা। এরপরে আপনি এখানেও লিখে দিবেন, ধরেন ট্রানজ্যাকশন আইডি TRX ID এরকম থাকে, কিছু সিরিয়াল নাম্বার এরকম একটা নাম্বার থাকে, ওই বিকাশের নাম্বারটা এখান থেকে নেবেন। আপনি যদি পেপাল পেমেন্ট করেন, স্টেপ পেমেন্ট করেন সেটা পেপার, আপনি অ্যাড্রেস দিয়ে দিবেন, এরপর এখান থেকে সাবমিট দিয়ে দিবেন, তাহলেই তারা হচ্ছে আপনার অ্যামাউন্টটা অ্যাড করে দিবে। এবং কখন অ্যাড করে দিবে সেটাও আমি দেখাচ্ছি। ওকে, এখানে দেখতে পাচ্ছেন আপনার পেমেন্টটা তারা হচ্ছে 15 থেকে 60 মিনিট, মানে 15 মিনিট থেকে 1 ঘন্টার ভিতরে আপনার ব্যালেন্সটা তারা অ্যাড করে দিবে। আর দেরি হলে অবশ্যই এই নাম্বারে আপনার কল দিবেন অথবা একটা টেক্সট দিবেন, অথবা এখানেও দিতে পারেন যে এখান থেকে, এই যে আমি যেমন হচ্ছে এখানে আমার নামটা নিয়ে হাই লিখছি, তো এখানে বলবেন যে হ্যালো স্যার আমি $510 সেন্ড করছি, আমার অ্যাকাউন্টে ব্যালেন্স দিয়ে দেন। তারপরে এখানে হচ্ছে আপনার যাবতীয় ওই যে ট্রানজ্যাকশন আইডিটাও দিতে পারেন, অথবা এখান থেকে এই যে যখন টাকা পাঠাবেন তখন ওইখান থেকে আপনার স্ক্রিনশটও আপনি এখান থেকে আপলোড করতে পারবেন। ধরেন আপনার এটা যদি বিকাশের আপনার স্ক্রিনশট হয় তাহলে এটা পাঠিয়ে দিবেন তাদেরকে, মোবাইল থেকে স্ক্রিনশট নিয়ে এখানে হচ্ছে পাঠাই দেবেন। আমি এখানে দেখাচ্ছি নিউ অর্ডারে চলে যাচ্ছি, একটা হচ্ছে ইউটিউবের ভিডিওতে আমি হচ্ছে করবো, ক্যাটাগরি অপশন থেকে আমি এখান থেকে ইউটিউব সার্ভিস দিব, চুজ সার্ভিস, এখান থেকে ইউটিউব ভিডিও ভিউজ, স্লো ডেলিভারি, কুইক ডেলিভারি, আমি কুইক ডেলিভারি নিব, মানে 24 ঘন্টার ভিতরে আমার ভিউজ লাগবে, আপনারা এখানে এসে দেখতে পারবেন। এটাতে হচ্ছে মাত্র 2টা ভিউ আছে, আমি কপি লিঙ্ক করে দিলাম,
ওকে, তারপর এটা এখানে দিয়ে দিব পেস্ট। কোয়ান্টিটি হচ্ছে আমি এক দিব, এক মানে হচ্ছে আপনার, আচ্ছা এক, আমি এখানে কোয়ান্টিটি দিব 1000। আচ্ছা 1000, আমি দেখি এখান দিয়ে 2000 দিই, যেহেতু আমার ব্যালেন্স আছে তাহলে আমার $5 কাটবে। ওকে, আমি এখান থেকে প্লেস অর্ডার দিয়ে দিলাম। তো 24 ঘন্টার ভিতরে আশা করি এটাতে আমার 2000 ভিউ চলে আসবে। বর্তমানে দেখতে পাচ্ছেন মাত্র 2টা ভিউস আছে এখানে আমার। প্লেস অর্ডার হয়ে গেছে, ট্রানজেকশন ব্লক আপনি এখানে দেখতে পাবেন যে আমি বিকাশের মাধ্যমে ম্যানুয়াল পেমেন্টের মাধ্যমে এটা হচ্ছে মানে লোড করছিলাম সেটা আর কি। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন কীভাবে খুব সহজে আপনি এখানে পেইড ম্যাটোতে ইউটিউবের জন্য ভিডিও ভিউস, সাবস্ক্রাইবার, আপনার হচ্ছে ফেসবুকের জন্য, যেহেতু ইউটিউবের মতো ফেসবুকে একটা প্ল্যাটফর্ম আছে, ফেসবুকে আপনার ভিউজ কীভাবে নেবেন। কারণ দেখা গেছে ভিউজ যদি বেশি থাকে মানুষ মনে করে আপনার, তখন মানুষ মনে করে এই ভিডিওটা অনেক জনপ্রিয়, এই ভিডিওটায় মনে করেন আমি দেখি, এরকম কিছু মনে করে, ঠিক আছে। তো এই জন্য মূলত হচ্ছে মানুষ আসলে কি ভিতরে কি হচ্ছে না হচ্ছে, ভিডিওটার ভিতরে কি আছে না আছে সেটা কিন্তু কি সে হচ্ছে বিবেচনা করে দেখবে না। সে দেখবে এই ভিডিওটার এতগুলো ভিউজ হয়েছে, এই ভিডিওটা যথেষ্ট ভালো, তার জন্য মানুষ হচ্ছে ভিউজ নেয়। ওকে, তার সাবস্ক্রাইবার, সাবস্ক্রাইবার তো আসলে ব্যাপারটা তো জানেনই আপনারা যে মনিটাইজেশনের জন্য হচ্ছে অবশ্যই 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং হচ্ছে 1000 সাবস্ক্রাইবার লাগে নতুন নিয়মে, ঠিক আছে। তো এগুলো তো আপনার হচ্ছে পেইড মেথডের কিছু টাকা খরচ করে এখান থেকে নিতে পারছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব শীঘ্রই আপনার সাথে যোগাযোগ হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টিল দেন, টেক কেয়ার।